আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির নবম কাউন্সিল আজ, প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন রোশন এরশাদ, চেয়ারম্যান থাকছেন জিএম কাদের। কিছুক্ষণের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেহেরপুরে বীরাঙ্গনাদের দিন কাটছে অর্ধাহারে, অবহেলিতই থাকছে তাদের বেদনাতুর জীবনের গল্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। হোসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বে অধিষ্ঠিত হচ্ছেন তার স্ত্রী রোশন এরশাদ। তার পদটির নাম দেওয়া হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ দলের নবম জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে এই পদ পেতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা। আর এর মধ্যে দিয়ে চেয়ারম্যান পদ নিশ্চিত হলেও জাতীয় পার্টির দ্বিতীয় ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন এরশাদের ছোট ভাই ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত হয়। অবশ্য জাতীয় পার্টির মহাসচিব পদে পরিবর্তন আসছে কিনা তা কাউন্সিলেই চূড়ান্ত হবে। প্রেসিডিয়ামের আকার কমানো ও কো চেয়ারম্যানের সংখ্যা বাড়ানো সহ আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে সভায়। হুসাইন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী, একমাত্র সহধর্মিণী, তিনি এখনও জীবিত রয়েছেন। সুতরাং তিনি যতদিন জীবিত রয়েছেন চিফ পেট্রন হিসাবে উনি দায়িত্ব পালন করবেন এবং দলে ওনার সর্বোচ্চ, ওনার সম্মানটা সর্বোচ্চ থাকবে। অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে একটু আলোচনা হয়েছে, ওখানে আমাদের অঙ্গ সংগঠন যেগুলোকে আমরা বলি তার আর কিছু সহযোগী সংগঠনকে অঙ্গ সংগঠনে আমরা নিয়ে আসছি কয়েকটিকে, এবং আরও কিছু সংসদ ছোটোমোটো সংশোধনী যেগুলো আছে, যেমন আমাদের প্রেসিডিয়ামের সংখ্যা আমাদের এখন 41 জন আছে, এটাকে কমানো বা বাড়ায় অনেকেরই অনুরোধটা হচ্ছে, এটাকে কমিয়ে নিয়ে আসা 5 জন বা 4 জন, যে কো চেয়ারম্যান এবং চিফ পেট্রন যে, এগুলো সব নির্ধারণ করা হবে। কণ্ঠ ভোটেও হইতে পারে, অথবা যদি আমরা দেখি কেউ এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে নির্বাচন কমিশন করে দেওয়া আছে, ওনারা নীতিগত নিয়ম মতো নির্বাচন সে প্রতি করবেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, জাতীয় পার্টির কাউন্সিল নিয়ে কি বলছেন দলটির নেতাকর্মীরা? আমরা কিছুক্ষণ আগেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূলত জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মশিউর রহমান রাঙা এই ইয়ের উদ্বোধন করেন, এবং এখন মূলত স্টেজে মঞ্চে মূলত জাতীয় পার্টির দলীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। এর মাধ্যমেই মূলত আসলে আজকে সম্মেলনের কর্মসূচি শুরু হবে। ভাবনা, আপনার মাধ্যমে যে আমি জানিয়ে রাখি যে এই সম্মেলনের পরেই যে কাউন্সিল, সেই কাউন্সিলের মাধ্যমেই এরশাদের পর, হ্যাঁ, দলের শীর্ষ পদে কে আসছেন, হ্যাঁ, কে মূলত দায়িত্ব নিচ্ছেন, সেই বিষয়টাই অনুমোদিত হবে মূলত সাধারণ সদস্যদের মতামতের মাধ্যমে। এবং এর মাধ্যমে এই জন্যই মূলত এই দশম নবম জাতীয় কাউন্সিলটি জাতীয় পার্টির জন্য এত গুরুত্বপূর্ণ। যদিও গতকালই প্রেসিডিয়ামের সভায় সিদ্ধান্ত হয়েছে যে দলের শীর্ষ পদে অর্থাৎ দলের অভিভাবক হিসেবে প্রধান পৃষ্ঠপোষক এই পদে থাকবেন এরশাদ পত্নী রোশন এরশাদ, এবং তারপরেই দলের প্রধান নির্বাহী হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান হিসেবে এরশাদের ছোট ভাই জিএম কাদের, এবং কো চেয়ারম্যানের কয়েকটি সংখ্যা বাড়ানো হবে, এবং এই রকম আরও বেশ কিছু পদক্ষেপ সিদ্ধান্ত নেওয়া হবে আজকের কাউন্সিলের মাধ্যমে। তবে আমরা যতদূর পর্যন্ত জেনেছি যে এই কাউন্সিলের মাধ্যমে দলের মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙাই থাকছেন শেষ পর্যন্ত, এবং এই সম্মেলন এবং কাউন্সিলকে ঘিরে সারা দেশ থেকে আমরা দলের নেতাদের সঙ্গে কথা বলে জেনেছি প্রায়
12,000 নেতাকর্মী এখানে যুক্ত হয়েছেন। তবে দলের যে 8,000 ডেলিগেট এবং প্রতিনিধি কাউন্সিলর আছেন, তারাই মূলত কাউন্সিলে অংশ নেবেন এবং এর মাধ্যমেই যে নীতিগত সিদ্ধান্তগুলো নেয়ার সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে ভাবনা। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, রোশন এরশাদ এসেছেন কিনা? জিস্তি, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন দুটি ড্রিম লাইনের সোনারতরি ও অচিন পাখির উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বিমানের জন্য নতুন মোবাইল অ্যাপস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে 21,300 কোটি টাকা ব্যয় হবে। তৃতীয় টার্মিনাল নির্মিত হওয়ার পর এটি হবে এই অঞ্চলের মধ্যে সর্বাধুনিক বিমানবন্দর। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর মন্ত্রিসভায় যে কোনো সময় পরিবর্তন আসতে পারে, তবে এই পরিবর্তন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে। তার দিনক্ষণ ঠিক করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, এ ধরনের প্রার্থী আমরা চুজ করব, অ্যাকসেপ্টেবল অ্যান্ড পপুলার ক্যান্ডিডেট, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য জনগণের কাছে, এ ধরনের প্রার্থী আমরা মনোনয়ন দেওয়ার জন্য আমাদের বোর্ড বলবে এবং আমাদের ন্যাচুরাল মাইন্ডসেট ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেবো। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন 20 দলীয় জোট। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 20 দলের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে একথা জানান। বিএনপি প্রার্থীদের নির্বাচনী কর্মকাণ্ডে 20 দলীয় জোট নেতারা অংশ নেবেন বলেও এ সময় জানানো হয়। আসন্ন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীগণকে 20 দল সর্বসম্মত সমর্থন জ্ঞাপন করছে এবং এই দুই মহানগরীর বিভিন্ন এলাকায় 20 দলীয় জোটের যে অন্তর্ভুক্ত দলগুলি আছে তাদের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সম্পৃক্ত হবেন। মেহেরপুরে বীরঙ্গনাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। শহীদ ও মুক্তিযোদ্ধার মূল্যায়িত হলেও আড়ালে রয়ে গেছে 71-এর স্বাধীনতা সংগ্রামের সর্বস্ব হারানো সেই সব মায়েদের কথা। অবহেলিতই থেকে গেছে তাদের বেদনাতুর জীবনের গল্প। সরকারি উদ্যোগে এসব বীরঙ্গনাদের খুঁজে বের করে সম্মানিত করাই এখন সময়ের দাবি। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রুজিনা রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব কবির চপল। 71-এ পাখানাদারদের পাশবিকতার শিকার মেহেরপুরের কেশব পাড়ার মঞ্জুরা খাতুন নিজের সম্ভ্রম দিয়ে বাঁচিয়েছেন শত শত নারী পুরুষের জীবন। আরও কয়েকজন বীরাঙ্গনাকে নিয়ে তিনি শত্রুপক্ষের খবর পৌঁছে দিতেন মুক্তিযোদ্ধাদের কাছে। সশস্ত্র সংগ্রামে তাদের দেয়া তথ্যে ভর করেই জয়সূচক যুদ্ধের ছক কষেন গেরিলা যোদ্ধারা। কিন্তু স্বাধীনতার পর নিভৃতে কেটেছে মঞ্জুরার বাকি জীবন, কলঙ্ক মাথায় নিয়েই চিরবিদায় নিতে হয়েছে তাকে। মায়ের সেই অপবাদের বোঝা এখন তার সন্তানদের মাথায়। আমরা এখন মার মুক্তিযোদ্ধার কিছু সাহায্য পেলে তো আমরা বেঁচে থাকতে পারি, সমাজ নানেক। আমার আব্বা যদি শেখ মুজিবা যদি আমাদের স্বীকৃতি দেয় তাহলে তো আমরা সেভাবে বেঁচে থাকতে পারি। আমার সমাজের দ্বারা আমরা তো সমাজে আছি, কিন্তু বন্ধু বান্ধব মানুষের সাথে মেশে সবাই কথা বলে, কিন্তু সেইভাবে তো কেউ কথা বলে না। শহরের কোটপাড়ার আরেক বীরাঙ্গনা জাহানারা খাতুন দেশ স্বাধীনের পর সমাজ থেকে প্রায় বিচ্ছিন্নই বলা চলে, বঞ্চিত পৈতৃক সম্পত্তি থেকেও। মানবেতর দিন কাটছে এমন অনেক ত্যাগী নারীর, শেষ বয়সে তাদের একটাই আকুতি,
রাষ্ট্রীয় স্বীকৃতি। আমরা অনেক মানুষের ইজ্জত বাঁচিয়েছি, অনেক মানুষের হলো ছেলেদের বাঁচিয়েছি, বিটা ছেলে বাঁচিয়েছি, অনেক কাগজপত্র আমাদের সব কিছু হয়ে গেল, ঢাকা তো গেল, তাও আমাদের কিছু হয়নি। এলাকার মুক্তিযোদ্ধা গবেষকরা বলছেন, দেশ স্বাধীনে এসব বীরাঙ্গনাদের ভূমিকা অপরিসীম। মেহেরপুরে যে সমস্ত বীরাঙ্গনা ছিল তাদের তালিকা করে আমরা উপরে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং তাদেরকে গেজেটে অপেক্ষায় আছে। মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা সেভাবে উঠে আসেনি, সেভাবে মূল্যায়ন করা হয়নি। জেলা প্রশাসন জানায়, মেহেরপুর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে 6 বীরাঙ্গনার তালিকা। আমরা নিজেরা অনুসন্ধান চালাবো এবং তাদের কাছ থেকে তথ্যপাত্র নিয়ে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অবহিত করে তা আইনানুক এবং তাদের প্রাপ্য ন্যায্য স্বীকৃতির বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। স্বাধীন বাংলাদেশ অর্জনের পেছনে 30 লাখ বীর শহীদের আত্মত্যাগের পাশাপাশি রয়েছে 2 লাখ নারীর সম্ভ্রম। সেসব বীরাঙ্গনাকে খুঁজে তাদের সম্মানিত করবার দাবি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আশুলিয়ায় শুরু হয়েছে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ। এতে খুব অল্প সময়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে স্থানীয় পাড়াগ্রামের 2 কৃষক। তাদের বাগান থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক মণ ফরমালিন মুক্ত পেঁপে। এই সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হয়েছেন এলাকার আরও অনেকেই। সাভার থেকে শেখ বাসারের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। বছর জুড়েই রয়েছে পেঁপের চাহিদা। কয়েক মাস আগে পরিত্যক্ত 3 বিঘা জমিতে দেশীয় জাতের 1000 পেঁপের চারা রোপণ করেন আশুলিয়ার পাড়াগ্রামের 2 কৃষক। এর কিছুদিন পরেই গাছে ফলন আসতে শুরু করে, বিষ ও ফরমালিন মুক্ত হয়, বাড়তে থাকে পেঁপে বিক্রি, যা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন ব্যাপারীরা। 1000 গাছে 50 থেকে 60 হাজার টাকা খরচ গেছে, আর আমার বিক্রি হবে 6 থেকে 7 লাখ টাকা বিক্রি হবে। কাঁচা টাইলো 30 টাকা কেজি আর পাকা যেটা 70 টাকা কেজি। তাহলে এখানে একটা গাছের মধ্যে আমার আধা মন পাঁচ পাড়ি উপাস। ছত্রাক ছাড়া সাধারণত পেঁপে বাগানে তেমন কোনো সমস্যা দেখা যায় না। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, পেঁপে চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে এখানে পেঁপে চাষের ট্রেনিং এর ব্যবস্থা করব। কৃষি বিভাগে এই পেঁপে চাষীদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয়, তাইলে ব্যাপক আকারে এখানে পেঁপে চাষ হবে। সরকারি সুযোগ সুবিধা পেলে আশুলিয়ায় পেঁপে চাষীর সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন বলে মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উৎসবে তিনি এ মন্তব্য করেন। নতুন প্রজন্মকে দুর্নীতি, মাদক এবং সন্ত্রাস থেকে দূরে থেকে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান তিনি। সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, নওগাঁর জেলা প্রশাসক হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় 9 দিন ধরে চলা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে গোটা জেলা। শীতের তীব্রতায় বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি রয়েছে শীতবস্ত্রের তীব্র সংকট। এদিকে কুড়িগ্রামে বেড়েই চলেছে ঠান্ডার প্রকোপ। দিনে কিছুটা গরম থাকলেও বিকেল থেকে বাড়তে থাকে কনকনে ঠান্ডা। এ অবস্থায় খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। এদিকে তাপমাত্রা ক্রমাগত নিম্নগামী থাকার বেকার নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। দর্শক, কিছুক্ষণ আগে অচিন পাখি ও সোনার তরী বোয়িং ড্রিমলাইনের বিমানের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, বিটিভির সৌজন্যে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাই আকুণ্ঠ শ্রদ্ধা ও অভিবাদন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মুখে এক অনন্য বিষয়ের নাম, সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আপনার উপস্থিতি আজকের আয়োজনকে করেছে পরিপূর্ণ আর আমাদের করেছে ধন্য। Dear Chief Guest, we would like to thank and greet you for your kind presence on this occasion. Dear Prime Minister, under your strong leadership, Bangladesh today is the name of a unique wonder in the world, a brilliant reflection of possibilities. Your presence has fulfilled this occasion and blessed us all. অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা কারি মোহাম্মদ আরিফ বিল্লাহ। Reading from the Holy Scriptures at the beginning of the ceremony. এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভারহ্যাম্পটনের কাছে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ল ম্যানচেস্টার সিটি। প্রথমে দুই গোলে এগিয়ে থাকলেও পরাজয় ঠেকাতে পারেনি পেপ গার্দিওলার দল। ওলভারহ্যাম্পটন জয় পায় 3-2 গোলে। প্রতিপক্ষের মাঠে শুরুতেই বড় একটা ধাক্কা খায় ম্যান সিটি। বিপক্ষ দলের এক খেলোয়াড়কে দি বক্সের বাইরে এসে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। 25 মিনিটে রহিম স্টার্লিংয়ের স্পট কিক ঘটিয়ে ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়ে সিটিজেনের এগিয়ে দেন রাহিম। 55 মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন রহিম স্টার্লিং। এই গোলের 5 মিনিট পর ওলভারহ্যাম্পটনের আদামা ব্যবধান 2-1 নামিয়ে আনেন। 82 মিনিটে ম্যাচে 2-2 সমতা আনেন রাউল হিমেনেস। 89 মিনিটে হিমেনেসের কাছ থেকে বল পেয়ে ম্যাট ডোহার্টি ওলভারহ্যাম্পটনকে 3-2 গোলে জয় পাইয়ে দেন। শেষ দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।